বেলায় আল্লাহ আর বেলায় আইছো তো কুল কিনা রাহান না রুমির বেলা কি কি হান হেতারে ভরতে কিলে বইয়ে রাখছেন নিয়ে আমার বাসানো আনের বাড়ি নো আনে তো লাতি মারি বাড়ি দিতেন হানের তরে এটা করার না আয় যাই আনে বই খান আনের বাড়ির মালিক আনের বাড়িতে আগাছা তিন গায় বইরে সামনে তিন বেলায় বুনের খাবান তোর এত সামর্থ্য যে আমার কোলারে তুই এক পাতর ভাইদের কই ডাক দিবে তোর কাছে মাছ চাইতে আমি জানি আমার জায়গায় যদি আপনি থাকতেন আপনি আরো আগে রাজি হইতেন আমি রাজি হইতাম আসলে তোমারে আমি জানি তুমি জনদরদি কও চেয়ারম্যান হইছো আর আসলে সব করো কেন জানি না তোমার আসলে বিয়ার রোগ কথা ঠিকই বলছেন আতি যে খালে গর্তের মধ্যে পড়িয়ে যায় সামসিকা তো সামসিকা ইন্দুর বান্দর যে হেরাও দুইটা করে লাথি মারে কিন্তু হাতে কিছু করতে পারে না হাতির অনেক কিছু মনে মনে থাকে মনে মনে আজকে আমার শ্বশুর যে আমার যে একটা প্রশ্নের মুখোমুখি করে ফলাইছে আমার কোনো উপায় আছে না আমার শ্বশুরের সামনে থেকে বেয়াদবি করিয়া ওই প্রশ্নের উত্তর না দিয়া আমি বাইরে যেতে পারতাম না আপনার বললাম তো আমার জায়গায় যদি আপনি হইতেন আপনি আরো তিন দিন আগে রাজি হয়ে যেতেন হ্যাঁ রাজি হইতাম বুঝছি বুঝছি তুমি কি সেটা আমার বুঝার শেষ মামা আপনি যে সমস্ত প্রশ্ন করতে আসেন আপনি করতেই পারেন আপনি মুরব্বী আপনি করতেই পারেন কিন্তু আমারও তো কিছু বক্তব্য আছে আমি একজন এলাকার জনপ্রিয় প্রতিনিধি জনপ্রতিনিধি তিন তিনবারের চেয়ারম্যান সামনে ইলেকশন আমি এখনো দৃঢ় প্রতিজ্ঞ আমি আবারও পাশ করব আগামীকালকে নমিনেশন তোলার লাস্ট ডেট আমি আজকে বিয়া করিয়া আগামীকাল যাই নমিনেশন পেপার তুলব আমার ইলেকশনের কারণে আমার চেয়ারম্যানের কারণে যদি আমার আরো দশ দশটা বিয়া করা লাগে আমি সেটাও করবো কেন করবো জানেন আমি আমার জীবন উৎসর্গ করতে চাই জনগণের সেবায় আমি নতুন করে আর কোনো ক্যাসাল চাই না ক্যাসাল শেষ আমার চেয়ারম্যানই আমার ইলেকশন এইটা হলো শেষ কথা শেষ কথা আরে তুই কি করবি আমি জানি আসলে তুই তো হচ্ছে বিয়া কর তুই আসলে বিয়া করতে চাস জনগণ না জনগণের দরদি তুই সাগর বিরক্ত করিস না তো কি হয়েছে আরে কি হয়েছে মানে বড় একটা ঝামেলা বাইতে গেছে আবার কি ঝামেলা কি আবার ঝামেলা তোর আর চেয়ারম্যানের বিয়েটা কি সুন্দর করে দিন তারিখ ঠিক হয়ে গেল তার মাঝখানে একটা কাবাব মেয়ে হাড্ডি দাঁড়ায় গেছে দমবাদ দিয়ে কি হয়েছে ক্লিয়ার করে বল আরে কি হয়েছে মানে তোর আমি কেমনে বলি তোর আর চেয়ারম্যানের বিয়েটা এত সুন্দর করে দিন তারিখ নির্ধারিত হয়ে গেল যে আগামীকাল বিয়েটা হবে এবং আগামীকাল তোদের বিয়েটা হইতেই হবে আব্বা আবার গেল যে টাকা পয়সা জোগাড় করে আনতে ধুমধাম করে তোদের বিয়েটা দিবে এত কিছু সুন্দর ভাবে গুছগাছ হয়ে গেল আর মাঝখান থেকে একটা কাবাব মে হাড্ডি দাঁড়ায় গেল একই কথা তুই বারবার বলতেছিস কাবাব মে হাড্ডি কাবাব মে হাড্ডি সে হাড্ডিটা কে সেটা তো আমারে বলবি নাকি কে আবার ওই যে মামা 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 আরে ওই যে ইয়ের মামা শ্বশুর এই বাটাই তখন কাবাব মে হাড্ডি হয়ে গেছে সে যেই শুনছে যে তোর আর চেয়ারম্যানের বিয়েতে চেয়ারম্যান ততদিন রাজি ছিল না এখন চেয়ারম্যান রাজি হয়ে গেছে এইটা শোনার পর থেকে সেটা তবে তেলে বেগুনে জ্বলে লেগেছে এই উনার কি সমস্যা হ্যাঁ আমার স্বামী আমি উনার স্ত্রী উনি আমাকে একবার না একশো বার বিয়ে করবে এক কোটি বার বিয়ে করবে তো উনার কোনো প্রবলেম হওয়ার কথা না হ্যাঁ উনার এত জল নষ্ট কেন আরে বাবা আমারও তো সেই কথা যে উনার এত জল নষ্ট কেন সে কেন তেলে বেগুনে জ্বলে উঠবে বেটা যেই শুনছে যে চেয়ারম্যান রাজি সে এখন কোনো ভাবে তোর আর চেয়ারম্যানের বিয়েটা বাধা দেওয়ার জন্য এখন উঠে পড়ে লেগে গেছে উনি উঠে পড়ে লাগলেই তো হবে না না আমার স্বামীকে আমি যতবার খুশি ততবার বিয়ে করব উনি কে উনি তো বলার কেউ না আর এই কথা তুই আমাকে কেন বলতে আসছিস এই কথা শোনার পর তুই কোন প্রতিবাদ করিসনি ওকে কিছু বলিসনি আরে বাবা আমি কেমনে প্রতিবাদ করবো আমি তো আড়ালে দাঁড়ায় দাঁড়ায় ওদের কথাগুলি শুনলাম শুনে এখন তোর কাছে এসে বললাম এখন তুই আমার কিভাবে কি করতে বলবি সেই হিসাবে যাব আমি একটা মেয়ে মানুষ আমার স্বামী অন্য একটা মেয়েকে বিয়ে করছে আমার মাথায় এত চাপ এত টেনশন এত কিছুর মধ্যে এই চাপটাও আমাকেই নিতে হবে কেন তুই আমার ভাই না আমার প্রতি কি তোর কোনো দায়িত্ব নাই তোর কোনো কর্তব্য নাই তুই সেই দায়িত্ব কর্তব্য পালন করতে পারলি না না হুড় হুড় করে সেই দায়িত্ব নিয়ে আমার কাছে চলে এসেছিস নে বোন তোর এরকম একটা ঝামেলা হয়েছে তুই মিটা কি করব তুমি কি করবে তুমি তো কিছুই করতে পারবে না সব সময় শুধু বলবে আমি কি করব মানুষ যে বলে তুমি আমার বোন এটাই ঠিক বলে তুমি তো ভাইয়ের কোনো কর্তব্য পালন করতে পারো না বোনের মতো শুধু গুটনামি করতে পারো ভাইয়ের কোনো কর্তব্য করতে পারি না এই যে আমি আড়াল থেকে শুই না এসে তোর কাছে খবরটা দিলাম হ্যাঁ তুমি তো শুধু সেটাই পারো তুমি সেটা পারলা না যে আমার বোনকে নিয়ে আপনি এই ধরনের কথা বলতেছেন আমার বোন আমার দুলা ভাই তাদেরকে আমি বিয়ে দেব এক হাজার বার হাজার বার তাতে আপনার কি আসে যায় হ্যাঁ তার উপরে আবার তোর দুলা ভাইয়ের
যে শ্বশুর মানে আমাদের যে বাবা উনিও রাজি, সেই জায়গায় মামা শ্বশুর উনার নারাজি হওয়ার তো কোনো কারণ নাই। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হলো যে জায়গায় মিয়া বিবি রাজি সেখানে ওই ক্যাকেরেগা মামা হ্যাঁ কিছু করতে পারবে না। তুই এখন যাবি জেস্টেট মামাকে বলবি যে দেখেন বৃষ্টি আমার বোন, তার প্রতি আমার একটা দায়িত্ব আছে, তার সাথে কোনো অন্যায় হলে আমি কিন্তু ভাই হিসেবে সেটা সহ্য করব না, ঠিক আছে? আমার বোনের বিয়েতে যদি আপনি কোনো ধরনের ঝামেলা করার চেষ্টা করেছেন তাহলে আপনি ভুলে যাব যে আপনি আমাদের মামা হন, ঠিক আছে? সুন্দর করে যে এই কথাটা বলবি আর বাকি যা করা লাগে আমি করবো, আমি বোন তোর পাশে আছি, যা। ঠিক আছে বোন, তুই কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি যাইতেছি, আমি এক্ষুনি যে একদম মামারে একদম কয়া দিমু যে কোনো মুরুব্বি টুরুব্বি কিচ্ছু মানুম না, কোনো রকম যদি বাধা দেয় তাহলে খবরই আছে। তোমার এই যে পাওয়ার, এই পাওয়ার নিয়ে যাবা, যদি যেতে যেতে তোমার পাওয়ার ফুস হয়ে যায় তাহলে আমিও ভুলে যাবো যে তুমি আমার ভাই। আমি যাইতেছি এক্ষুনি যাইতেছি। ঠিক আছে, পাশে তো আমি বোন আছি। সমস্যা কি তোর? সমস্যা তো আমনের, আমার তো কোনো সমস্যা নাই। আর একটা জিনিস বুঝতেছি না, মানে কারো আনন্দ সুখ আমনের মনে সহ্য না, আমার খারাপ কপালে জল। কেন আরে কি আকস তুই জল তো না কিনলে? এই তো আমার একটা কথা জিজ্ঞেসই সামনে জল উঠল, এত সেটার কি আছে কোন সাই? হ্যাঁ আরে আর বাদ দি রে, এই জীবন নষ্ট হয়ে যেতে আইছিস তোর, তুই কি আকস? ও বাদ দি জীবন নষ্ট দিব, মিয়া বিবি যেখানে রাজি সেখানে কোনো কিছু কাজ করতে পারতেছেন আর আপনি কি লাগ রয়ে খাইতেছেন কোন সাই? হ্যাঁ আরে তুই ব্যাপারটা বুঝতে পারতেছিস না, যে সময় বিয়া দিছিল ঠিক আছে, বিয়ার সময় তো কিছু কইতেন হারানো, টাক টাক করে সব ব্যাকে মিলে বিয়া দিয়ে দিছিল, আর অন আর এখন করে লাভ আছে না কোনো? আরে লাভ থাকতো না কি ইল্লাই, আর চোখের সামনে আর বাগনি জীবনে নষ্ট হয়ে যাওয়ার চুক্তাম। আচ্ছা ধর তোর তোর জীবনে যদি এরকম ঘটনা ঘটে, তোর জামাই যদি কয় যে বড় জামাই তুই বিয়ে করছে, আয় কি ইল্লাই তুই বিয়ে করতেন না, তখন কিনবি তুই? সারাটা জন্ম একজন আর একজনের পাশাপাশি থাকবা, ঠিক আছে না? তাইলে না ভালোবাসা জমব। তুমি চাঁদের জোছনা নাও টিং 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 টিং, ফুলের উপমা নাও টিং 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 টিং, নাও তুমি বহারি ঝর্ণা জোছনা, তুমি ভোদরের জোছনা জোছনা, তুমি বাস বাস। কি করতেছিল? আমার জান আমি না কিছু করতেছিলাম না, খালি একটু ভাবতা ছিলাম। বুদ্ধিমানেরা খালি ভাবে, খুব ভালো। তারপর আমি একটু বলো তো সুন্দর করে দিয়া, কি কি তোমার পছন্দ, কি কি খাইলে তুমি ভালোবাসো, যেটা খাইলে তোমার অনেক ভালো লাগবে, হেই কও বই হেই হেই রাজা তোমার সামনে এনে দিব। আম্মা যেন বিশ্বাস করেন, আপনি আমার জামতে জিগাইলেন, বাপ জান তোমার কি খাবার ইচ্ছা করে, কি খাইলে তোমার ভালো লাগবো, আমার আম্মা জানো
আমার জিন্দগিতে এমন সুরে এমন সুন্দর করে জিগা নাই। হ্যাঁ না রাইতে খাইতে বললে কয় কি ওই ভদর তুই কিন্তু বহুত বাদ খায় পড়াছস, ওঠ ওঠ মোটো হয়ে যাবি গা। আবার সকালে নাস্তায় দুইটা ডিম খাওয়ানি পড়ে যখন আর একটা দড়ি কয় কি সর্বনাশ, তুই কি মরবো চাস এত ডিম খাস কিনলি গা, আমার না খুব রাগ উঠে। কোনো সমস্যা নাই, এক মাই না কাশতে আর এক মাস না। হেই মা তোমার পছন্দ বলতো, তুমি যা খাইতে ভালোবাসো সব আমি দেখাও। এখন দিয়া ফো তুমি কি পছন্দ করো? আমার জান আপনি যে সুন্দর করে কইছেন না কি খাবার চাও বিশ্বাস করেন, এই কথাটা হুই নাই আমার পেট ভরে গেছে গা, আমার আর কিছু খাওয়ান লাগবো না। আপনার জিন্দগি ভর আমার রান্না বান্না না করে ওখানে জিগাবেন, তুমি কি খাবার চাও তাতে আমার খাওয়া হয়ে যাব গা। এই কথা বললে তো চলবে না, তোমাকে কিছু খাওয়া লাগবে। আঙ্কাও তো সাত করে খাও, আমার ঠান্ডা লাগছে না কি খাবো কাও। আম্মা জানো হচ্ছে কি আমি যতই না করি খাওন তো একসময় না একসময় আপনার দিবেনই, খাওনটার বিষয়ে আমার তেমন একটা আগ্রহ নাই কা। ওই হয়েছে কি ওই শরমের কথা আর কি, মানে ওই জ্যোৎস্নারে আমি আর একবার একটু ছড়ি ছড় ছড় ছড়ি ওরে তুমি দিয়ে একটা তোমার শরীরের ধারণ করতে আসে, তোমার হর কি হতে জানো? তুমি তো আর এক ফিট দেখতে চাইছো মানে দুই ফিট, আর তোমার হৌরে ওরে সাত ফিট দেখছে। কি কেমন লাগছিল আম্মা জান বিশ্বাস করেন, এই আব্বা জানের চেহারা সুর দেখা তার গাম্ভীর্য দেখা বুঝনের কায়দাই নয়, হে জোয়ান কালে এমন রোমান্টিক ছিল শুধু খেয়ে গিয়া না এখনো তার বিখদের পিছে একটু রাগ হইলাম কথা না কইলাম, হে সহি অর্ধে কি মোর পিছে পিছে ঘুরবে আর রোমান্টিক গান কইয়া মোর অভিমান ভাগানোর চেষ্টা করবে। কি কইতেছিল হাসানি? আর আমার জানো হচ্ছে কি আমার না ওই সুরে একটু সমস্যা আছে, যে গানে গায় সুর আওলা ভালো হয়ে যায় তো আমি খুব ভালো নাচবার পারি, আপনার মায়া যখন গোস্ত হইব যখন রাগ করবো আমি তার সামনে যে নাচছে নাচছে তার মন ভালো করে দিব। খুব ভালো হলো নাচ খুব পছন্দ করে হাতেনি। কত আদব খাই বাসে বসে কমে জামাইটারে আমার কি আত্মসম্মান বোধ নাই কোনো মান সম্মান নেই, ফের যখন আগে তখন দুই তিন ফিট করে হ্যাঁ লগে দেখা করতে হবে শাড়ি শাড়ি পিনতে কে কি পার নেই কয় না বলো তো খুব ভালো যে সুন্দর কই মা কই তান ত্যাগে দু কোনসে ডাকলে বলতে যায় কে মুই নিয়া বাই যে মা কই ডাকি মা কই বলাই হেতে ভাল লাগে না হেতে কই যে বড় না তোমার জস্ত কইতে আসিল মুইও কইতে আসি মুই জামু না তোর কোনো সাহস দিদি বেশি পাইতে যেতে লাগছে মারো রাইতে তোর বিয়ে হইবের পোলার লকার তুই এখন এই শুরু করছো কমে দিয়ে কি শুরু করছো তোমরা রাইতে বিয়ে রাইতে বিয়ে রাইতে বিয়ে মুই ওনারে বিয়ে করবো না ও বুঝছি ওই লাভলি বেগম আইয়া তোমার কাঁধের মধ্যে হাত দিচ্ছে না এই দেখো কথা কথা মামিরে ফাঁসাবা না কে মোর কি কোনো বোধ বুদ্ধি নেই যে পোলা বাপ মা লইয়ে নেই হে পোলার লাগে তুমি একলা মোরে বিয়ে দিয়ে দেবা কে কিরপার নেই এর সাথে মোর কাটটা নদীতে ভাসাই দাও তোর কর্জ তুই কাটটা তবে নদীতে ভাসাই দিও রাখ না যামু না কইলাম না তোরে কেমনে সামান লাগে খারাপ দেখতে আসি আমার বইনারা
আমার দুলা ভাইয়ের যে পূর্ণ দৈর্ঘ্য দ্বিতীয় বিবাহ বন্ধনের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আপনি পাও হাত কেন ঢুকাইতেছেন? এই এই মুখ সামলা কথা আমি মাইয়া, কি কাজ তুই, তাই কি কাজ তুই মাইয়া? আমার কি মনে হইতেছে জানো, চেয়ারম্যানের সত্যিকার বল এইটাই। হ্যাঁ, এটা তো অনেক আগে বিয়ে করছে, তারপরে যে আমার জ্যৈষ্ঠ বিয়ে করছে, এখন করার পরে জ্যৈষ্ঠের বিয়েটা তো হালাল হয়ে গেছে। আগে যে বিয়ে করছে সেটাকে হালাল করার জন্য এত অভিনয় করছে, এখন আব্বার জাদুটি না করছে, আব্বার আজ এগিয়ে গেছে, তাহলে দুটা বিয়ে করলে ওর জীবন সার্থক। হ্যাঁ, এটা তো চিন্তা করতে হইব। চেয়ারম্যানে কিন্তু লাভবান হতেছে ব্যাগ দিক দিয়ে দেখছুনি। হ্যাঁ, মানজান দিয়ে আর বোনের জীবনটা নষ্ট করতেছে।